একদম ভাই অলমোস্ট আমরা তো ভূতনাথ পৌঁছেই গেছি এবার, কিন্তু এখানে গাড়ি রাখা নিয়ে সমস্যা হচ্ছে যে গাড়ি কোথায় রাখবো। কি বাবা বলছে, পুরো ইনলিগাল বাইক, তো ভাই পুলিশ ধরেছে ওখানে, তো পুলিশ ছাড়ছে না। কালে একটা ডিমান্ড করলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার বয় সঞ্জয়। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি একটা নতুন রাইডে, যেটা আজকের ভাই শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, মানে রাত্রির 12টায় আমরা বেরাচ্ছি। তো অনেকজন ভাইরা আজকে আসছে নাইট রাইডে, আমরা আজকে আবার অনেকদিন পর বেরাচ্ছি। তো এই রয়েছে আমার বাইক, ওখানে দাঁড় করানো রয়েছে, আর আমার ভাই আমার সাথে যাচ্ছে, আর আরও বাইকার আরও ছেলেরা অনেক আসছে। তাই নাইটে বেরানো মানে ভাই ফুল দাওয়াই ভিডিও, মানে খেজাগেজি ভাই চলবেই, কিন্তু আজকের অনেক খেজাগেজি। কালকেরও গেছিলাম আমি, কালকে শনিবার ছিল, কালকেরও ভূতনাথ মন্দিরে গেছিলাম কিন্তু ক্যামেরা নিয়ে যাইনি। তো কালকেরও খুব মজা হয়েছে, আর আজকে তো ভাই অনেকজন বেরাচ্ছে, তো আজকে আরও বেশি মজা হতে চলেছে। তো তোমরা ভিডিওটা তাহলে দেখো, কতজন ভাইরা আজকে আসছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। ভাইলোকরা সব আসছে এবার, তোমরা একবার শুধু দেখে নাও ভাইলোকদের। ইয়ো ভাই ভাই, আরে ছোট ভাই। তো গাইস চলো তাহলে এখন আমরা বেরাচ্ছি, আর সায়ন ভাই এখানে বেরালো। হর হর মহাদেব, সাউন্ড শোনো সাউন্ড শোনো সাউন্ড শোনো, খালি কি বাবা বলছে, পুরো ইনলিগাল ভাই। থ্রি সিক্সটিটা তো বসিয়ে নিতে পারতি সামনে মাউন্ট করে। যা ভাড়া, খরচা আর খরচা খালি। সেনগর এক্সস্টটা খুলে দিলাম, এত ফাটিয়েছি ভেতর দিয়ে তুলো ফুলো ঝাঁজি ভাজি ফেটে ফুটে সব বেরিয়ে গেছে। ভাই কি সাউন্ড করছে ভাই, বেনেলি চলো তাহলে এখন গ্রুপ পুরো রেডি ভূতনাথ মন্দির যাওয়ার জন্য। তো অনেকজন ভাইরা আজকে এসে গেছে এখানে, চলো ভাই লোক আমরা এখন বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি এখন ভূতনাথ মন্দিরের দিকে। অনেক ভাইরাই আছে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ সমস্যা হয়ে যাবে।
সলিড মজা হচ্ছে, সলিড মজা ভাই, সেই মজা অনেকদিন পর। ইয়ো জিও ভাই লোক, জিও জিও এইটা তা খারাপ কি আছে মনে হতে? সেন্ট্রাল এভিনিউ ভালো না কিন্তু, সেন্ট্রাল এভিনিউ রাস্তাটা ভালো না ভাই, ফালতু। হ্যাঁ বলেছে তো গ্রুপ 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 দেখো ভাই গ্রুপ, সেই আবার আগের মতো নাইটে বেরানোর মজা ভাই পুরো। সাউন্ড শোনো তোমরা খালি ভাই, আমরা তো ভূতনাথ পৌঁছে গেছি। এবার এখানে গাড়ি রাখা নিয়ে সমস্যা হচ্ছে, গাড়ি কোথায় রাখবো, এত ভিড় হয়েছে, অনেক ভিড় ভাই। কালকে এসেছিলাম, কালকে এত ভিড় দেখিনি, আজকে যত ভিড় দেখছি। পুলিশ এখানে ধরেছে ভাই, ওখানে একটা একটা এনএসকে একটা পুলিশ ধরেছে ভাই, আমাদের মধ্যেই ছিল, পাঠাচ্ছে এত ভাই যে পুলিশের চোখে পড়ে গেছে একদম পুরো। আমি ঘুরে আসবো না একবি, তুই চাবিটা তোর কাছে রাখ। পুলিশ ছাড়ছে না, কালে একটা ডিমান্ড করলো যে জলের বোতল আর একটা জিনিস দিলে ছেড়ে দেবে, ব্যাস। তো ভাই আমার এনএস BS4 RS আছে, BS4 RS, আর আমার BS4 NS এর মধ্যে ভাই একটা ড্র্যাগ হবে রেড রোডে। ভাই ভাই বললো ড্র্যাগের জন্য সায়নের গাড়ি নিয়ে কি নাগিনা ডান্স করছে ভাই, বাইক নিয়ে নাগিনা মারছে দেখো ভাই। ইয়ো 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 ফুল সোয়াগ আছে একদম ভাই পুরো।
চলে আসলাম এখন ভাই সেন্ট্রাল এভিনিউতে। সায়নের গাড়ি নিয়ে ভাই গুড্ডু চালাচ্ছে, আর পেছনে দুটো ভাই বসে রয়েছে। এ ভাই কি হাসছে, জিও বেনলি এক্সস্টে যে সাউন্ড দিচ্ছে ভাই, দারুণ সাউন্ড দিচ্ছে ভাই, সলিড। এখানে ভাই এরা ভাই কি মজা করতে করতে যাচ্ছে ভাই সবাই। এই তো গাড়ি যা লিন করছে ভাই, 150 সেকশনের টায়ার লাগানো আছে পিছনে। এ ভাই ভাই CT 100, এ জিও 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 ভাই কি লিন মারছে দেখো ভাই। শুধু ও ভাই ওই ওই এখন চলে এসছে ভাই ধর্মতলায়। দেখে রেড রোড হয়ে যাওয়ার প্ল্যানিং রয়েছে সবাই, রেড রোডেই হবে পুরো ধামাকা। VS4 সবাই BS4 আরেস্ট, আর আমার BS4 NS এর ভাই হবে এক্ষুনি রেস, পুরো ড্র্যাগ রেস। আরেকটা আরেস ঢুকছে ভাই, পুরোপুরি পিছনে ছিলাম একদম পুরো। ও এবার অন্য কেউ অন্ধ ভাই, তুমি অন্ধ অন্ধ চালাবে, আমি আমার NS চালাবো, সায়ন RS চালাবে। চলো 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 ওপার দিয়ে আসবো না, চো ওপার দিয়ে আসবো একবারে না, দূরে বাবা। আমার NS এর মধ্যে ভাই একটা ড্র্যাগ হবে। ও ভাই তুমি 1 2 3 বলবে ভাই, দাঁড়াও। ভালো পাওয়ার দিচ্ছে ভাই, খুব ভালো পাওয়ার দিচ্ছে আরেস্টা। দা গাড়ি আছে, চলো
কে গুড গুড দায় দাঁড়া আ মাথা মাথা ব্লক হয়ে যাচ্ছে তো রাইটা ভাই পুরো সময় একদম নিয়ে যাচ্ছে ও ক্লাচ অনেক লং করা বড়া ক্লাচ অনেক লং করা ক্লাচ অনেক লং প্রচুর মিসিং আছে গাড়ি দাঁড়া 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 প্রচুর মিসিং আছে সেকেন্ড গিয়ার কোনো কাজেরই দিচ্ছে না ভাই গাড়ি অনেক ঢিলা আমার আস্তে ছেড়ে গাড়ি নিয়ে নিচ্ছে থেকে তারপর তিন নম্বর দু নম্বরে পড়া মাছ ধরছি চ এবার চ এবার চ হোটেল মিসিং করছে আমি বেরোতে পারছি না আমার ক্লাসটা ঢিলা করলাম দেখি এবার কেমন দেয় চলো ভাই একটা গ্রুপের সাথে মনে হচ্ছে এবার লেগে যাবে
ক্লাচটা ঢিলা করে দিয়েছি, এখন মারছে, এখন মনে হচ্ছে এবার টানছে এবার গাড়ি। ক্লাচটা ঢিলা করলাম, ফুল টাইট ছিল, এই দেখো এতটা আসছে এবার, মানে গাড়ি মানে এক পুল করছে প্রথমে শুরুতে, তারপরে গিয়ে মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। এই ক্লাসটা টাইট ছিল বলে এই জন্য হয়তো হতে পারে, এখন ঢিলা করলাম দৌড়াচ্ছে এবার মনে হচ্ছে টানছে এবার। একদম টাটা টাটা, দেখা হবে।